প্রত্যেকটা চৌকাঠের গোড়ায় এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সারা বছর প্রতীক্ষার পরে এই দুর্গা উৎসবকে ঘিরে পুজোর দু এক মাস আগে থেকেই চলে নতুন জামা কাপড় কেনার পালা। পাশাপাশি শহরের দুস্থ মা বোনেদের মুখে হাসি ফোটাতে প্রায় 700 শাড়ি তুলে দেওয়া হয় শ্রী শ্রী রথতলা মা রক্ষাকালী পুজো কমিটির পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার লালবাগ শ্রী শ্রী রথতলা মা রক্ষাকালী পূজা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জু সরকারের পরিচালনায় বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয় লালবাগ গার্লস স্কুলের পাশে। পূজো কমিটির উদ্যোক্তা এবং সঞ্জু সরকারের পরিচালনায় এই বস্ত্র বিতরণ কর্মসূচি। এই দিন এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন পৌরপিতা এবং মুর্শিদাবাদের সংসদের প্রতিনিধি শ্রী বিপ্লব চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর চন্দনা গাঙ্গুলি, সোনালী সিংহ রায়, সাইদা বিবি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং মা ও বোনেরা। কে লালবাগে মা রক্ষাকালী যে এখানে পূজা কমিটি আছে, তার কর্মকর্তা সঞ্জু সরকার, তার নেতৃত্বে প্রায় 700 মেয়েদেরকে বস্ত্রদানের আয়োজন করেছিল। খুব গরিব দুস্থ মেয়েরা আজকে পুজোর আগে তাদের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হলো, আমরা খুব খুশি। এই সঞ্জু সরকার এর আগে বহু প্রোগ্রাম করেছে, এর আগেও দেখেছি যখন মানুষ অসহায় ছিল খাবার দিয়েছে, শীতের সময় বস্ত্র দিয়েছে, আবার নতুন করে এই প্রাককালে তাদেরকে কাপড় দেওয়া হচ্ছে। তো খুবই ভালো অনুষ্ঠান হয়েছে, আমরা সকলে এসেছিলাম সকল অনুষ্ঠানের মধ্য দিয়েই, খুব ভালো অনুষ্ঠান হলো বস্ত্রদান শিবির। বস্ত্র বিতরণ এটা নতুন না, আমরা বস্ত্র বিতরণ 2018 সাল থেকে আজ পর্যন্ত করে আসছি। শুধুমাত্র যে দুর্গাপুজো উপলক্ষে তা না, আমরা যেমন শারদীয়া উৎসবেও আমরা নতুন বস্ত্র, যেহেতু মা কৈলাস থেকে তার বাপের বাড়িতে আসে, সে কারণে এখানকার যারা মা বোন আছে তাদেরকেও আমরা একটা নতুন বস্ত্র তুলে দিই মা আসার আনন্দে সেই সব মাদেরকে। আর যখন খুশির যখন ঈদ উঠে, চাঁদ উঠে, খুশির ঈদ যখন হয়, তখনও আমরা বস্ত্র তুলে দিই নতুন বস্ত্র। এবার পুজোর খাওয়া দাওয়ার সঙ্গে ছুটি আড্ডা দিতে চান, তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পারে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে। নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।